ইডির বিশেষ আদালতে সোমবার শোন আরেস্টের মামলায় পেশ করা হয় শেখ শাহজাহানকে। বিকেল 4:15 নাগাদ তাকে আদালতে পেশ করা হয়। শাহজাহানকে সিন্ডিকেটের মাস্টারমাইন্ড বলে আদালতে বিস্ফোরক ইডি। শাহজাহানের আইনজীবী জাকির হোসেন তার শুনানিতে বলেন, ওনাকে 30 তারিখে গ্রেফতার করা হয়। দুটো আবেদন, একটি সেকশন 19 কমপ্লাই করছে কিনা দেখা হোক। দ্বিতীয় বক্তব্য হলো এই ডিটেনশন বেআইনি। আমার আবেদন, এই দুটি বিষয় দেখে এই মামলা থেকে অবিলম্বে ধৃতকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। বিচারক শুভেন্দু সাহা শাহজাহানের আইনজীবীকে বলেন, ওনাকে যখন নিয়ে যাওয়া হবে তার 15 মিনিটের মধ্যে হলফনামা জমা দিতে হবে। শাহজাহানের আইনজীবী বলেন, ঠিক আছে হুজুর। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী শুনানিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, সকালে আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয়েছে। আমাদের আবেদন ধৃতের 14 দিনের ইডি হেফাজতে নেওয়ার। শাহজাহানের আইনজীবী বলেন, প্রথম হলো গ্রেফতার, দ্বিতীয় গ্রাউন্ডস অফ অ্যারেস্ট এবং 3 হলো ইনফরমেশন। এটার দায়িত্ব জুডিশিয়ারির কাঁধে বন্দুক না রাখা। গ্রেফতার যদি সাফিসিয়েন্ট না হয়, যদি গ্রাউন্ড সাফিসিয়েন্ট না হয় তাহলে কিভাবে হয়? 267 দিয়ে নিয়ে আসা হয়েছে। বিচারক বলেন, জুডিশিয়াল কাস্টডি থেকে তাহলে কি করে প্রোডাকশন করবে? শাহজাহানের আইনজীবী বলেন, খুব ইন্টারেস্টিং বিষয়, একটা অফেন্স এমন কিছু নেই, শুধু আইপিসি সংক্রান্ত অফেন্স রয়েছে, ফেমাও নেই। এটা কোনো ফিট কেস নয়, আমায় এই মামলা থেকে তাই অব্যাহতি দেওয়া হোক। ইডির আইনজীবী গ্রেফতারের বৈধতা প্রসঙ্গে আদালতকে জানান, 91 ধারা মেটেরিয়াল ইম্পোজিশন নিয়ে বলে, যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, উনি কিং পি, মাস্টার মাইন্ড ছিলেন এই সিন্ডিকেটের, আদিবাসীদের অবৈধ জমি দখল থেকে মাছের ভেরি ওনার হাতের মুঠোয়, এই সিন্ডিকেটের সাথে অনেকেই জড়িত এবং তাদের চিহ্নিত করা গিয়েছে কিন্তু তারা এখনো অধরা। শেখ সাবিনার এই ফিশারির মাধ্যমে কেনা বেচা হতো, ভেরির মালিক নয় এমন কিছু ভুয়ো লোকজনকে ভেরির মালিক দেখাচ্ছেন, এই মাছের ব্যবসা নিলাম হতো, ভুয়ো লেনদেন চলতো, এভাবে কালো টাকাকে সাদা করা হতো। ইডি ধৃতকে গ্রেফতার করেছে, হ্যাঁ এটা বৈধ। সন্দেশখালীন মানুষের বিচারের কথা মাথায় রেখে গোটা ভারতের স্বার্থে ধৃতকে ইডি হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চাই। যদি এই লোকটাকে গ্রেফতার না করা হয় তাহলে এটা জুডিশিয়ারি সিস্টেমে একটা অভিশাপ হবে। শাহজাহানের আইনজীবী এরপর বলেন, 30 মার্চ ওনাকে গ্রেফতার করা হয়েছে আর 1 এপ্রিল ওনাকে আদালতে তোলা হলো, এটা অবৈধ। ইডির আইনজীবী বলেন, 14 দিনের ইডি হেফাজত চাইছে। সমস্ত সওয়াল জবাব শোনার পর বিচারক 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, কলকাতা নিউজ।